কিছুটা দেরিতে হলেও পর্যাপ্ত ইলিশ আসা শুরু করছে বাজারে, কিন্তু দাম এখনও নাগালের বাইরে। বিশেষজ্ঞরা বলছেন আনুষঙ্গিক সকল পণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে ইলিশের বাজারে। নুরুন্নাহার উইলির রিপোর্ট। বাজারের চিত্র বলছে সরবরাহ একেবারে কম নয়, কিন্তু দাম চড়া। তাই স্বাদ থাকার পরেও অনেকেই কিনতে পারছেন না মুখরোচক এই মাছ। 800 থেকে 700 মধ্যে হলে সবার জন্য মধ্যবিত্ত সবাই একটু খেতে পারত। এবার শুরু থেকে যেভাবে আপনার দাম বৃদ্ধি, শেষও মানে এখনো ঠিক ওইভাবে দাম অনেক বৃদ্ধি আছে। আমরা তো পুরি মাছ কিনা খাইতারি না, ইলিশ মাছ কাম কিদা। বিক্রেতারা বলছেন গত বছর যেখানে ইলিশ বিক্রি করতেন দিনে 100 থেকে 150 কেজি, এবছর সেটি কমে গেছে। কাস্টমার কম, কালকুটি বেচা কিনে আজকের বেচা কিনে মরে হইতে না, ব্যাগ ভরপুর রয়ে গেছে। প্রতি বছর সেবার মনে হয় 150-200 টাকা কেজিতে বেশি। ইলিশের সরবরাহ বাড়লেও দামে এখনও তেমনটা হেরফের হয়নি। কারণ হিসেবে মৎস্য অধিদপ্তর বলছে তেল সহ অন্য সব আনুষঙ্গিক পণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে ইলিশের বাজারে। বৈশ্বিক যে অবস্থা তাতে সব কিছুরই দাম বেড়েছে, সেই অনুপাতে ইলিশের দাম কিন্তু বাড়েনি। ইলিশের দাম যেরকম ছিল সেইরকম আছে, তবে ইলিশ ধরার যে খরচ সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। যেহেতু আপনারা জানেন যে ইলিশের ধরার জন্যে তাদের যন্ত্রচালিত নৌকা ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে ডিজেল চালিত ইঞ্জিন, ডিজেলের দাম বেড়ে যায়, তাদের খরচ অনেক বেড়ে গেছে। ইলিশের সরবরাহ গত বছরের চেয়ে এবছর আরও বাড়তে পারে বলে আশা করছে মৎস্য অধিদপ্তর। গত বছরের তুলনায় এবছর আসলে আমাদের ইলিশের উৎপাদন আমরা প্রেডিকশন করেছি 5-10% বাড়বে ইনশাল্লাহ, এবং তার থেকে বেশিও হতে পারে। যেহেতু ইলিশের প্রাপ্যতা সবসময় সমান হয় না, সেই কারণে দেখা যায় যে এখন থেকে হয়তো আরও সামনের দিনগুলোতে হয়তো 15 দিন ইলিশের দাম একটু কমবে। বিশেষজ্ঞদের মত এবছর ইলিশের মৌসুম শুরু হয়েছে দেরি করে, তারই প্রভাব পড়েছে বাজারে। এখনও ইলিশ শেষে এসেছে, তাতে করে ইলিশের একটা চাহিদা মার্কেটে সৃষ্টি হয়েছিল। ইলিশ আসার সাথে সাথে সামর্থ্যবান ব্যক্তিরা অধিক পরিমাণে কিনে নিচ্ছে, তাতে করে ইলিশের তো বাজার দাম বাড়বেই। এই বিশেষজ্ঞের মতে দেশে ইলিশের চাহিদা 5 লাখ মেট্রিক টনের মতো, এর বেশি আহরণ হলে বিদেশেও রপ্তানি করা সম্ভব ইলিশ। সমস্ত মানুষের কাছে শ্রেণী নির্বিশেষে পৌঁছাতে হলে 5.5 লক্ষ টন মাছ নিজের ঘরে রাখতে হবে। এরপরে আমাদের বন্ধুরাষ্ট্রসহ পৃথিবীতে 1 কোটি বাঙালি ইলিশের দিকে মুখিয়ে থাকে। তাই শুধু আমার ইলিশ আমি খাবো তা নয়, এই ইলিশ যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই 4 মাস ইলিশ ধরার উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। কয়েকদিনের অব্যাহত বৃষ্টির পর জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আগামী মাসের 7 তারিখ থেকে ইলিশ ধরা বন্ধ থাকবে 22 দিনের জন্য। নুরুন্নাহার, উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।